সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 300 শিশু কিশোরের অংশগ্রহণে চূড়ান্ত প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো সিলেট স্পোর্টিং ক্লাবের কিরাত প্রতিযোগিতা 2018। বিস্তারিত থাকছে আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজের রিপোর্টে। আমাদের শিশু, আমাদের ভবিষ্যৎ। ব্রিটেনে বেড়ে ওঠা ব্রিটিশ মুসলিম ছেলে মেয়েদের দিনী শিক্ষার প্রসারে সিলেট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো ক্রীড়া প্রতিযোগিতা 2018 বার্মিংহামের ইকবাল ব্যাংকুইটিং হলে রোববার ফাইনালের মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো। বিভিন্ন শহর থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে বাংলা মিডিয়া কর্মী সহ কমিউনিটির শীর্ষস্থানীয় ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা 2018। সিলেট স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ট্রেজারার হাফিজ আব্দুল কাবির ও মৌলানা এম এ কাদির আল হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি জুবেদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রব, কারি মতিউর রহমান প্রমুখ। আমরা আগামী দিনে আমাদের বাচ্চাদের জন্য এটা করতেছি যেন বাচ্চারা ইসলাম সম্বন্ধে জানুক, কোরআন সম্বন্ধে জানুক, কোরআনের শিক্ষা শিক্ষিত করে করার জন্যই আমরা অনুষ্ঠানটা করছি। আমরা বিশ্বাস আগামীতে আরো বড় বড় সরে আমরা এই অনুষ্ঠান করতে পারবো এবং আপনারা আমাদের একটা সবসময় সহযোগিতা করবেন। আজকে আমরা এই বৈরী আবহাওয়ার মাঝে ব্রিটেনে অত বড় একটা ক্রাত কম্পিটিশন করতাম পারছি, খুবই আমরা প্রাউড ফিল করাম। আপনার লাগে দোয়া করবা অদূর ভবিষ্যতের জন্য আমরা বড় আকারে আরো বড় সুন্দর করে সাকসেসফুল ভাবে প্রোগ্রাম করতাম পারি। প্রায় 300 শিশু কিশোরদের অংশগ্রহণে এই ক্রীড়া প্রতিযোগিতায় গ্রুপ এ থেকে আনাস সাবান ও গ্রুপ বি থেকে আলবুল্লাহ আহমেদ বিন আহসানকে প্রথম স্থান অধিকার করায় প্রত্যেককে লন্ডন মক্কা ওমরা টিকিট, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রত্যেক গ্রুপ থেকে বিজয়ী 20 জনকে ক্রেস্ট সার্টিফিকেট মেডেলও প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীকেও দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। স্পোর্টিং ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত অংশগ্রহণ করতে পেরে অনেকে ধন্য মনে করছেন। আমরা আসলে জজ হিসাবে যেটা দেখেছি, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ভালো কোরআন শরীফ তেলাওয়াত করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে। আমরা আসলে জজ হিসাবে দেখেছি যে আমরা অনেক সময় ব্যাগ পেতে হয়েছে যে কাকে রেখে কাকে আমরা ভালো মার্ক দেবো। আলহামদুলিল্লাহ এই যে সুন্দর ইভেন্ট, এটার মাধ্যমে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে আরও দিনের দিকে এগিয়ে আসবে এবং মহাগ্রন্থ আল কোরআনের যে বিউটি এবং যে একটা বিশালতা এবং মানুষের হৃদয়ের দখল করার যে একটা বিশাল শক্তি, সেটা আবারও প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ। রাস্তায় কি কেন একটা কম্পিটিশন হন্যা বাচ্চান্তের লইয়া আইসি, তো আপনারা বাচ্চান্তের লইয়া এরকমের একটা প্রোগ্রামও আইলে বাচ্চারা অনেক উৎসাহিত হইবা। এরকম একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের কমিউনিটিতে ধর্মীয় বিষয়ে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করতে এরকম কম্পিটিশনের প্রয়োজন। আওয়ার চিলড্রেন ইজ আওয়ার ফিউচার এবং আমাদের ফিউচারটা হচ্ছে ডে অফ জাজমেন্ট। ডে অফ জাজমেন্টের জন্য আমাদের ছেলেমেয়েদেরকে প্রস্তুত করতে এরকম কম্পিটিশন অত্যন্ত প্রয়োজন। Program is very nice and it encourages people to read the Quran. The Prophet Muhammad sallallahu alaihi wasallam said that you should encourage your kids to read the Quran so they become hafiz, and if you become hafiz, may Allah subhanahu wa ta'ala take you to Jannah. Well, because it's like encouraging you to actually memorize the Quran off by heart, and the competition is really like motivating. I'm so happy to be here because there is a competition and everyone from different countries, like from Warsaw, from London, are coming here to participate in this competition.
I think this program is very nice because it helps people to learn the Quran and they become more confident in reading the Quran. We should have more of these programs for older children like teenagers, and it's more better. We should have more in our future as well. আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথা মনে করে আমাদের শিশুদের সঠিক সুশিক্ষা শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। ইটালিস্ট বাংলাদেশ দূতাবাস বাংলাদেশকে জানু শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে নানান তথ্য ও বিষয় উপস্থাপন করা হয়। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি লাবণ্য চৌধুরীর রিপোর্টে। বাংলাদেশকে জানো শিরোনামে এই কর্মশালার মধ্যে দিয়ে ইটালিস্থ বাংলাদেশ দূতাবাস এবার রোমের আলবানো অঞ্চলের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জেমস জায়েস কলেজের শিক্ষার্থীদের বাংলাদেশকে জানতে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এই কর্মশালায় ইটালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবান শিকদার বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের, ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন অর্জন, উন্নয়ন এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। পাশাপাশি রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন শিল্পের প্রতি আগ্রহ বাড়াতে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবনের পটভূমিগুলো তুলে ধরেন এবং সকল শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষদের দেশীয় তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন। এই সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র ও প্রথম সচিব ইরিন ইসলাম জুলিয়ে। আরও থাকে বাংলাদেশের বিভিন্ন সুস্বাদু খাবার। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আগ্রহ লক্ষ্য করা গেছে। এই ধরনের আয়োজনে বাংলাদেশ ও ইটালির মধ্যে সম্পর্ক আরো নিবিড় হবে বলে মনে করেন সকলে। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই। নবগঠিত বাংলাদেশ সমিতি ইটালির প্রথম কার্যকরী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় রোমের নির্বাচন কমিশন কার্যালয়ে। রোম থেকে লাবণ্য চৌধুরী জানান, সভায় মহান স্বাধীনতা ও পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে আলোচনা করা হয়। সমিতির সভাপতি আফতাব বেপারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল আলম। উপস্থিত সকল নেতৃবৃন্দ বলেন, প্রবাসে শত ব্যস্ততা থাকলেও বাংলাদেশ সমিতি সর্বদা জাতীয় দিবসগুলো মর্যাদার সঙ্গে উদযাপন করবে। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, কমিশনার আলী আম্বর আশরাফ, নজরুল ইসলাম, সমিতির সহসভাপতি এম ডি ফয়সাল, লুৎফর রহমান টিফু, জহিরুল ইসলাম, ফিরোজ খান সহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যগণ। গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভায় বক্তারা বলেন, শান্তি শৃঙ্খলা এবং দেশের আইন মেনে সুন্দর এবং কমিউনিটি বিনির্মাণে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সিলেটবাসীর ভূমিকা অগ্রণী হবে বলে সবাই প্রত্যাশা করেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, গত বুধবার বাংলা টাউন রেস্টুরেন্টে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান। সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সহসভাপতি আব্দুল কাইয়ুম মাসুক, সাবেক সম্পাদক মিনহাজুল আলম মামুন, উপদেষ্টা নাজমুল ইসলাম নাজু, বকুল খান, সাংবাদিক সেলিম আলম, সহসভাপতি খায়রুজ্জামান জামান সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ছানুর মিয়া ছাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহীদের প্রতিরোধ লড়াইয়ের অবসান ঘটানোর মধ্য দিয়ে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার অবরুদ্ধ পূর্ব গৌতার প্রধান শহরগুলো থেকে সপরিবারে চলে যেতে শুরু করেছে সিরীয় বিদ্রোহী যোদ্ধারা। সরকারের সঙ্গে লড়াই বন্ধের একটি চুক্তির আওতায় তারা গৌতা ছাড়ছে। সরকারপন্থী বাহিনী এক মাস আগে পূর্ব গৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পর দুই পক্ষের মধ্যে এটি এই ধরনের প্রথম চুক্তি। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ পর্যন্ত 88 জন বিদ্রোহী এবং 559 জন বেসামরিক নাগরিক হারাসত শহর ছেড়ে চলে গেছে বলে জানানো হয়েছে। দিন শেষে আহরার আল শাম ইসলামিক গোষ্ঠীর আরও প্রায় 1500 যোদ্ধা এবং 6000 বেসামরিক নাগরিকের হারাসত ছেড়ে উত্তরাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে চলে যাওয়ার কথা রয়েছে। 15টি বাসে করে যোদ্ধাদেরকে তাদের সপরিবার সদস্যদের নিয়ে হারসাত থেকে ইদলিব এবং উত্তর পশ্চিমাঞ্চলের বিদ্রোহী এলাকাগুলোর দিকে চলে যেতে দেখার কথা জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী। খেলার খবর।
অনুকূল কন্ডিশনে অসাধারণ সুইং বোলিংয়ের পসরা সাজিয়ে বসলেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। গোলাপি বলে তাদের দারুণ সব ডেলিভারির জবাব খুঁজে পেল না ইংল্যান্ড। দিবারাত্রি টেস্টে প্রথম সেশনে 58 রানে গুটিয়ে গেল জো রুটের দল। বোলিংয়ের দিনটি ভালো কাটেনি ইংলিশদের, দারুণ ব্যাটিংয়ের দলকে বড় লিডের দিকে নিয়ে যাচ্ছে উইলিয়ামসন। সুইং কী করে সামলাতে হয় দেখিয়ে চলেছেন স্বাগতিক অধিনায়ক। প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 157 রান, স্বাগতিকরা এগিয়ে 117 রানে। অকল্যান্ডের ইডেন পার্কে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে 5ম ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। আনপ্লে বল এক ডেলিভারিতে আলেস্টার কুককে ফিরিয়ে দেন বোল্ট। পরে ঠিক একই রকমের আরেকটি ডেলিভারিতে তুলে নেন ডাভিড মালানের উইকেট। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদের আয়োজন। শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। ব্রেক্সিটের পর কিংবা ট্রানজিশনাল পিরিয়ডে ব্রিটিশ এবং ইউ নাগরিকদের অধিকার নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রচারণা শুরু করলেন লেবার লিডার জেরেমি করবিন, বললেন স্থানীয় নির্বাচন অধিকতর গুরুত্বপূর্ণ। ব্রেক্সিটের পর 2019 সালের অক্টোবর থেকে ব্যবহৃত হবে নীল এবং সোনালি কালারের ব্রিটিশ পাসপোর্ট, তৈরি হবে ফ্রান্সে। প্রায় 300 শিশু কিশোরের অংশগ্রহণে শেষ হল সিলেট স্পোর্টিং ক্লাবের কিরাত প্রতিযোগিতা 2018। ইটালিস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশকে জানো শিরোনামে অনুষ্ঠান সম্পন্ন, ছিল বাংলাদেশ সম্পর্কে নানান তথ্য। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।